শেখ মুজিবুরের বাড়ি বত্রিশ নম্বর ধানমন্ডি দেখার জন্য লাখ লাখো মানুষের ভিড় এখনও কিন্তু পায়ে হেঁটে অনেক মানুষ আসছে তা ধ্বংসবশস বাড়িটি দেখার জন্য পুরা বাড়ি এবং আশেপাশের যত জায়গা ছিল সব কিছু পুরে দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো এটাই ছিল বত্রিশ নম্বর ধানমন্ডিতে বর্তমান শেখ মুজিবুর যে বাড়িটি ছিল সে বাড়িটি এবং আশেপাশের চারোদিকে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের বেড়া রয়েছে কিন্তু সব কিছুই তারা ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে আশেপাশে যত ছিল পুরা তিন থেকে চারটা বাড়ি এখানে আগুন লাগানো হয়েছে পাশে যে রেস্টুরেন্টটা ছিল দেখেন সেটাকেও পুড়িয়ে ফেলা হয়েছে মানে এক কথায় তার আশেপাশে বাড়ি যা ছিল সব কিছুই পুড়িয়ে দিয়েছে তো এটাই ছিল আসলে নচিবে দেখার জন্য যেটা কল্পনায় কেউ কখনও করেনি সেই কাজটাই হয়েছে এই কোঠা আন্দোলন নিয়ে তো শুরুতেই যদি সরকার আসলে কোঠা আন্দোলনকে মেনে নিত এবং ছাত্রদের দাবিটা যদি সম্পূর্ণভাবে পূরণ করত তাহলে এই ক্ষয়ক্ষতি এবং এই যে ধ্বংসাবশেষ দেখার তে হতো না এবং আজকে এই যে ধনগণ চিড়িয়াখানার মতো মনে হচ্ছে খাঁচার ভিতরে ভাগ দেখার জন্য তারা চলে এসেছে সেই রকমের অবস্থা দেখতে পাচ্ছেন তো সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য দেখছে ছবি তুলছে ঘুরে যাচ্ছে তো এই ছিল বর্তমানে বত্রিশ নম্বর থেকে সরাসরি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সে কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ